কি ব্যাপার 45th US প্রেসিডেন্ট জো বাইডেন কেন আমাকে চিঠি পাঠাচ্ছে? ব্যাপার কি, কি লেখা আছে দেখি। কংগ্রেচুলেশনস কি ব্যাপার, কেন আমাকে কংগ্রেচুলেশনস জানানো হচ্ছে, এটার পেছনে কি কারণ থাকতে পারে? কি এই তুরিন, ইজানকে হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ আমেরিকান ঘোষণা করা হয়েছে। ইজানকে হাজার বছরের শ্রেষ্ঠ আমেরিকান ঘোষণা করা হয়েছে। আর আস্তে 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 দুষ্টাইন করতেছি, এই ছেলেটার সম্পর্কে আমার সকলেই জানেন ইন্টারনেটের কল্যাণে। যদি না জানেন এখন একটু ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে যে এই ছেলেটার বাবা প্রচার প্রচারণা করে বেড়ায় ইন্টারনেটে। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রফেসর। সে হচ্ছে তার নামের মধ্যে আইজ্যাক এবং নিউটন ঢুকাইছে, কারণ সে আইজ্যাক নিউটনের মতো জ্ঞানী মেধাবী হারে। তো এগুলো উনি করে বেড়ায় ইন্টারনেটে এসে ভাওতাবাজি। তো ওনার ভাওতাবাজি বুঝতে একটু সময় সকলেরই লাগছে। শুরুর দিকে সবাই ভাবছে যে ও সত্য মনে হয় ছেলে, মনে হয় প্রডিজি। সো এগুলো যে ভাওতাবাজি সেগুলা মোটামুটি এখন এস্টাবলিশড ফ্যাক্ট। ফ্যাক্ট ওয়াচ নামে একটা পেজ অর্গানাইজেশন, এটা হচ্ছে তারা ডিটেলস তুলে ধরছে যে এই দাবিগুলোর করা হয় মূলত এগুলো যে ভাওতাবাজি এবং কীভাবে ভাওতাবাজি। সো সেগুলো নিয়ে ডিটেলস কথা বলার কোনো মানে হয় না, এটা ওইখানে ডিবাঙ্ক করা হয়েছে ওই ইয়েটাতে। না ছেলেটা প্রডিজি কি না, মেবি ইয়েস মেবি নো, আই ডোন্ট নো। সে তার বয়সের চেয়ে আগানোর ব্যাপারে কোনো সন্দেহ নাই। অ্যাডভান্সড বিষয়পত্র নিয়ে কথা বলতেছে, সলভ করতেছে এবং মানে পারতেছে, সে যেগুলো নিয়ে কথা বলতেছে সেগুলো নিয়ে কারেক্টলি কথা বলতে পারতেছে। কিন্তু কথা হচ্ছে যে এতে করে সে প্রডিজি কিনা আমি নট শিওর, কারণ বাচ্চাদের ব্রেন এত শার্প। তো আমার এখন নিজের বাচ্চা আছে দুইটা, সো আমি নিজে এগুলো চোখে হাতে দেখতেছি। আমি এটা একটা এপিসোডে করছি, আপনারা দেখতে পারেন, দেখা উচিত। তো সেখানে আমি আলোচনা করছি যে বাচ্চাদেরকে আসলে আমরা আন্ডার এস্টিমেট করি। আমরা ভাবি ও বাচ্চা এটা বুঝবে না, ওটা বুঝবে না, এটা করতে পারবে না, ওটা করে। আমি খুব অবাক হয়েছি একটা ঘটনা, আমি আসলে ওই চ্যানেলে আমি এটা আলোচনা করবো যে বাচ্চাদের ব্রেন কতটা শার্প এবং আমরা কতভাবে আন্ডার এস্টিমেট করি, এই বিষয়টা আমি অবজার্ভ করছি একভাবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই যে ছেলেটা প্রডিজি, সে কি আসলেই ন্যাচারালি প্রডিজি, যে তাকে কোনো কিছু ইয়ে করা হয় নাই, সেই ন্যাচারালি এরকম, নাকি তাকে ধরে ধরে তার বাপ টিপে টিপে এগুলো মুখস্থ করাইছে দেখে? কারণ ওই যে কথাটা বললাম, বাচ্চারা কিন্তু পারে, কেপেবল, এটা একটা অবাক করা বিষয়। আপনি একটা বাচ্চাকে আপনি যদি টার্গেট করেন আমি তার দিয়ে স্টানবাজি করাবো, মোস্ট লাইকলি আপনি এটা সাকসেসফুল হবেন, মোস্ট লাইকলি আপনি পারবেন। আপনি যদি একটা ছোটো বাচ্চাকে আমি মুখস্থ করাবো তাকে ক্যালকুলাস এবং সে তোতা পাখির মতো ক্যালকুলাস ফিজিক্স মুখস্থ উগরাবে, প্রবাবলি এটা পসিবল। যে কথা বললাম বাচ্চাদের ব্রেন এত শার্প যে প্রবাবলি পসিবল, এখন এই জিনিসটা কেউ ট্রাই করতে যায় না। সুবর্ণবাড়ি নিউটন, আইজ্যাক বাড়ি নিউটন, এই বাবা তাকে হইতেছে ভুল প্রমাণ করার জন্য, তাকে ডিবাঙ্ক করার জন্য যদি কোনো বাবা উদ্যোগী হয়ে দেখা যায় দেখো আমি আমার ছেলেকে দিয়ে আমিও আমার ছেলেকে দিয়ে ব্যবকলন সমাকলন মুখস্থ করে উগরাছি, তাইলে হয়তো সকলে বুঝতে পারবে যে এটা সম্ভব। কিন্তু এই পাগলামি তার অন্য কেউ করতে যাচ্ছে না। সো আমি এই জন্য বলতেছি মেবি সে প্রডিজি, কারণ সে অবশ্যই তার বয়সের চেয়ে আগানো, অর মেবি বাচ্চাদেরকে দিয়ে যেহেতু পারা যায় সো তার বাপ ওই সুযোগটা নিয়ে তাকে দিয়েগুলো করাচ্ছে, এবং আমরা যেহেতু বাচ্চাদের আন্ডার এস্টিমেট করি তাদের অ্যাবিলিটিকে, এই কারণে আমরা হয়তো ভাবতেছি এই জোরে বাবাই ছিল তো মারাত্মক। যাই হোক, এই লোক যে স্টানবাজি এটা সে নিজে এখন আরও প্রতিষ্ঠা করে দিল এই ঘটনার মধ্যে দিয়ে। লাইক এই ভিডিওটা যে স্টানবাজি ভিডিও, এটা তো আপনারা সকলেই বুঝতে পারতেছেন। আমি আমারটা কিন্তু স্টানবাজি ছিল না, আমার এখানে যে ক্যামেরা অন করা ছিল আই হ্যাড নো ক্লু। অ্যাটলিস্ট আমার বউ কিন্তু জানতো না। আমি যখন আমার ওয়াইফকে ডাক দিয়েছি আমি ভাবছি প্রথমে যে আমার মন সে বেশি বিচলিত হয়ে যাবে, এটা করা ঠিক হবে না তার উপর, তাই আস্তে করে তুলিন বলছি, বলে পরের কথাটা আবার একটু জোরে বলতে গেছি, একটু শুনে ফেলছে বেচারি, খুব উত্তেজিত হয়ে গেছে। ও আচ্ছা, কার্ডটার সমস্যা ঘটনা কি, কার্ড হচ্ছে আমার এই যে এখন একটু দেখাই, আচ্ছা এই যে এখন দেখলে বুঝবেন এটা কী ব্যাপারে কার্ড, এটা হচ্ছে আমার উপরতলার প্রতিবেশী বিল, মাই গুড নেবার, সে আমাকে বলে দ্য বেস্ট নেবার ইন দ্য ওয়ার্ল্ড। বিল হচ্ছে এটা দিয়েছে আমার সেকেন্ড ছেলে হওয়ার পর, এই কার্ডটা আমাকে গতকালকে সে দিয়ে গেছে। কালকে শুনতে পারছে আরেক প্রতিবেশী লির কাছ থেকে, সো এই জন্য সে রাতে কার্ডটা দিয়ে গেছে। ওই কার্ডটা এটা দেখে আমার মনে হয়েছে যে ওর তো মনে হয় খামটা হলুদ ছিল না,
আবার এখানে কনগ্রেচুলেশন লিখা আছে, আমি ভাবলাম যে স্টান বাজিটা ভালো জমবে। এটা একটা দুঃখজনক ব্যাপার যে মানে এমনিতে যে স্টান বাজ তো সারা পৃথিবীতে আছে, বাংলাদেশ তো এমনিতে স্টান বাজ দিয়ে ভর্তি, আবার সারা পৃথিবীতেও স্টান বাজ আছে নাই যে তা না। হচ্ছে যে এই স্টান বাজিগুলো হইতেছে নিজের ছেলেকে দিয়ে, নিজের একটা ছোট্ট ছেলেকে দিয়ে করা। এখন এই লোক আমি জানি না, সে যদি সত্যিকার সত্যিকার অর্থে মানসিকভাবে কিছুটা খাটো হয় বুদ্ধির দিক থেকে, মানসিক দিক থেকে, এলা হইতে পারে, আমার মনে হয় সে কিছুটা মেন্টালি ডিস্টার্ব। তার অনেক আগে তার একটা ভিডিও দেখছিলাম আমি, তখন শেয়ারও করছিলাম যে তাকে নিয়ে, তাকে তার ছবিতে কেন হাহা দেয়, এটা নিয়ে এটা নিয়ে সে যেভাবে রিয়েক্ট করছে এটা দেখে আমার স্বাভাবিক মনে হয় নাই। তোমরা যারা ফেসবুকে আসো শুধু আরেকজনকে হাহা দেওয়ার জন্য, প্রেমিকা খোঁজার জন্য, তোমাদেরকে একটা কথা আমি বলে দিতে চাই, তোমরা শুদ্ধ হয়ে যাও। শুরুতে যে ভিডিওটা দেখালাম এই ভদ্রলোকের, যে লস অ্যাঞ্জেলেসের মেয়র হচ্ছে, তো ওনার ছেলেকে ইয়ে করছে, উনি এবং ওনার ওয়াইফ সবাই অবাক। এবং আরেকটা দুঃখজনক ব্যাপার দেখেন, ওনার ছেলেটাকে ওই পাটপারি শিখাইতেছে, ভিডিও করতেছিল কিন্তু ওনার ছেলেটা। উনি ওনার বউ, এরা অ্যাডাল্ট বুইরা ভাম অ্যাডাল্ট কন আর্টিস্ট। ছেলেগুলো বাচ্চা ছোটো বাচ্চাগুলোকে, যে নিউটন সুবর্ণ আই একবারই নিউটন বাপের নাম দিছে, এটা কিছু করার নাই, সম্ভবত এফিডেভিট করে নাম চেঞ্জ করে আসলে এর নাম সম্ভবত সুবর্ণ আই একবারই নিউটন রাখছে, ইফ আই এম নট রং। সো ওইটার মাথা খাইলো, ওইটাকে কন আর্ট শিখাইলো। এই যে বড় ছেলেটা যে ভিডিও করতেছিল, সেও ও ড্যাডি ইউর অন ক্যামেরা এসে ভুজুং ভাজুং বইলা, এই ছেলেটার হইতেছে এই শিখাইতেছে চিত্রামিগুলো। এখন দেখেন যে কথাটা বললাম যে বাচ্চারা তো সাদা কাগজের মতো, তারা কিন্তু এই আইডিয়াগুলোর সাথে পরিচিত না, যে মিথ্যা কথা বলা যায়, অসভ্যতামি করা যায়, প্রতারণা, এই তারা কিন্তু এগুলোর সাথে পরিচিত না। দিস থিংস ডোন্ট কাম ন্যাচারাল টু দ্যাম। বাচ্চারা কিন্তু ন্যাচারালি এইসব চিন্তা তাদের মাথাতেও আসা সম্ভব না। অন টপ অফ দ্যাট আমেরিকান বাচ্চা কাচ্চা তো সম্ভবই না। আমাদের বাংলাদেশি কিন্তু আমরা একেবারে এমন একটা অসভ্যতামি কালচারে বড় হই, চারপাশে পাট পাড় ভর্তি এবং মিথ্যা প্রতারণা এগুলো একেবারে ন্যাচারাল, একদম শিক্ষিত, নামাজ পড়ে পাঁচ অক্ত এরকম দেখি, কথাবার্তার মধ্যে খুব ইজিলি ক্যাজুয়ালি, অনেক কিছু এরা অন্যায় মনে করে না, দুর্নীতি মনে করে না, বা অনৈতিকতাই মনে করে না, এরা সব সংজ্ঞামঙ্গা টুইস্ট করে নিজের মতো করে নেয়, জেনে না জেনে উভয়টা। কারণ আমাদের দেশে এই জিনিসগুলো এত ন্যাচারাল হয়ে গেছে যে অনেক সময় না বুঝে না খেয়াল করে মানুষ ইয়ে করতে থাকে, অন্যায় করতে থাকে, বা সিরিয়াসলি অন্যায় সে জানে অন্যায় বাট সেটার অন্যায় হিসেবে গ্রাহ্য করতেছে না, এরকম হয়ে গেছে আমাদের কালচার। আমেরিকান কালচার তো এরকম না, এটা তো পৃথিবীর দুর্নীতিতে নাম্বার ওয়ান দেশ না, রাইট? সো আমি টিয়ে করাই যে বাচ্চা ছেলে পেলে মেয়েগুলোকে, তখন খুব অবাক লাগতো যে এই ছেলে মেয়েগুলো কি সহজ সরল টাইপের, এরা কোনো প্যাঁচ গোজ বোঝে না, এরা ইউনিভার্সিটিতে পড়তেছে, প্যাচগোজ এতটাই কম বোঝে যে আমরা অনেক, আমরা তো আসলে পরিবেশের কারণে ট্রিকি হইতে বাধ্য, যেটা বললাম হয়ে যায় নানানভাবে, পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে। সো আমরা একটা কাজ যেরকম খুব মাথা খাটায় খুব স্মার্টলি করতে পারি, তারা অতটা স্মার্টলি হ্যান্ডেল করে মাথা খাটে অভ্যস্তও না। একটা কোনো কিছু ল্যাব একটা কিছু, আমি যখন একটা প্রবলেম সলভ করি যে এটা এইভাবে করো, অবাকে জানি তুমি তো খুব স্মার্ট, আর আমি মনে মনে হবে তোরা আবার এটা এটা স্মার্ট হলে খুব সিম্পল ব্যাপার, এটা মাথা আসলো না কেন তোদের। সো এখানকার ছেলেমেয়েগুলো খুব সহজ সরল। এখন আবার ভিন্ন আলাপটা আপনি বলবেন তাহলে এরা সারা পৃথিবী রেইন করতেছে কীভাবে, কারণ তারা একটা নির্দিষ্ট স্কিল সেট, নির্দিষ্ট ট্রেনিংয়ের মধ্য দিয়ে যে যেই লাইনে তাকে নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয়, এরা মেশিনের মতো সেই লাইনে এক্সপার্টিস গড়ে ওঠে আর কি। কিন্তু যে মাথা খাটানোর এদের তো প্রয়োজন পড়ে না, আমাদের যেরকম সব কিছু বিষয়ে মাথা খাটাইতে হয় এদের তত মাথা খাটানোর প্রয়োজন পড়ে না, সব রেডিমেড, সব কিছু সুন্দর মতো দাঁড়ানো আছে, সব কিছু। আমরা রাস্তায় গাড়ি চালাইতে গেলে 500 দিকে চোখ রাখা লাগে, আর এখানে গাড়ি চালাই আর আমি একদিন ভাবতেছিলাম যে গাড়ি চালাই আর ফেস বুকিং করি আর ভাবতেছি শালা ঢাকা শহরে তো কল্পনা করা যায় না, যে এক সেকেন্ডের কারণে, আমি তো মোটরসাইকেল চালাইছি দীর্ঘদিন, এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন আপনি দেখবেন সামনে কিছু একটা চলে আসছে, অ্যাক্সিডেন্ট করছেন, পড়ে গেছেন, মরে গেছেন। সো বাংলাদেশের মতো দেশগুলোতে আমাদেরকে খুবই সতর্ক, খুবই চালাক হইতে হয়, এইসব দেশের প্রয়োজন পড়ে না। এই বাচ্চাগুলো তো আমেরিকান, এই যে ছেলেগুলো এদের মাথায় এইসব চিন্তা, এই বয়সে একটা আমেরিকানের মাথায় এইসব চিন্তা, টাউটারি চিন্তা আসার কোনো কারণ সুযোগই নাই। বাংলাদেশি হইলেও মানতাম যে বাংলাদেশি এই পরিবেশের মধ্যে একটা বাচ্চা দেখে শিখে ফেলে, এই এই দেশে এই লোক তার বাচ্চাগুলোর মাথায় টাউটারি বাবা হয়ে প্ল্যান্ট করতেছে, যেই জিনিসের সাথে এরা হয়তো কখনোই পরিচিত হইতো না, হওয়ার কথা ছিল না, অ্যাটলিস্ট এই বয়সে তো নাই। এই কারণে বললাম যে এই লোক কিন্তু এমন না যে পরিস্থিতির শিকার, পরিস্থিতির ওনার এইগুলো উনি হি ইজ চুজিং টু ডু দিস স্টাফ, এবং শুধু নট অনলি ফর হিমসেলফ, উনি ওনার বাচ্চা কাচ্চাগুলোর জন্য এই স্টানবাজি, এবং বাচ্চা কাচ্চাগুলোকে আমেরিকায় বড় হয়েছে বাচ্চাগুলোর মাথায় এইসব গার্বেজ বুলশি ঢোকার প্রয়োজন ছিল না, এইসব অসততা, কিন্তু এই দুইটা বাচ্চাকে স্টানবাজ অসৎ মিথ্যাবাদী প্রতারক বানায় উনি বড় করলেন। একটা বাবা হয়ে এই কাজ কেমনে করতে পারে, আই ডোন্ট নো।